আসসালামু আলাইকুম, আমি আরিফ ব্রুনাই থেকে। দেশ ও প্রবাসের সকলকে জানাই ব্রুনাই বিডি নিউজে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের যে আপডেটটা দিব, বিশাল এক আপডেট ব্রুনাইয়ের, সব কিছুই বর্তমানে পরিবর্তন, যুগের সাথেই বিভিন্ন দেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের বর্তমানে নিয়মকানুনও চেঞ্জ হচ্ছে। তাই ব্রুনাইয়েরও বর্তমানে বিশাল বলতে গেলে নিয়মকানুন পুরোই চেঞ্জ। এশিয়া মহাদেশের মধ্যে খুব ছোট একটি দেশ ব্রুনাই। আপনারা জানেন অনেকে আসতেছেন বর্তমানে বা আসার চেষ্টা করতেছেন, তো অনেকের ভিসা হচ্ছে না, বাবার অনেকের হচ্ছে। তো এবার যে আপডেটটা আসছে এটা 100% বলা যায় আগের মতো ভিসা কিন্তু এবার অ্যাভেলেবেল হবে না। কঠিন এক আপডেট আসছে, আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সব কিছু জানিয়ে দেবো। আর যারা আমার ইউটিউব চ্যানেল এবং পেজে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করে রাখবেন, ব্রুনাই সকল প্রকার আপডেট পেয়ে যাবেন আপনারা। তো চলুন আমরা জেনে আসি ব্রুনাই কি আপডেট আসছে। একটা সময় যে ব্রুনাইয়ের ভিসা অনলাইন ছিল না, আপনার যে কোম্পানির লোক প্রয়োজন ছিল উনি যায় সরাসরি আপনার অ্যাপ্লাই করতে এক এজেন্সির মাধ্যমে। এজেন্সি কোম্পানির সিল, আপনার যত কিছু ডকুমেন্ট লাগে কোম্পানির ডকুমেন্ট নিয়ে এজেন্সি দিত, এজেন্সি আবার আপনার ইমিগ্রেশন ব্রুতে অ্যাপ্লাই করতো গিয়ে। বর্তমানে ওই সিস্টেমটা নাই, বা আগে অনেক ভিসা বেরোইত, বর্তমান সিস্টেম হচ্ছে সব অনলাইন, এ টু জেড আপনার ভিসা এলডি সব কিছু অনলাইন করে ফেলছে। এটা বলতে গেলে অনেক হার্ড এবং ভালো, আমি মনে করি ভালো, কিন্তু যারা ভিসার ব্যবসা করে বা করতো তাদের জন্য একটু হার্ড হয়ে গেছে। অ্যাভেলেবেল ভিসা দিচ্ছে না বর্তমানে, আর এটা যেহেতু অনলাইন হয়ে গেছে আপনার কোম্পানির ডিটেলস সব কিছু অনলাইন, এ টু জেড সব কিছু অনলাইন, এখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নাই, আর এক কোম্পানির বেশি পারমিট বের হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু অনলাইন, এই কোম্পানিতে কয়টা লোক আছে, কয়টা কী আছে, আপনার সব কিছু এখন বর্তমানে অনলাইনে দেখা যায়, তারা বসে দেখতে পারে। তারপরে বর্তমানে তো এটা জানেন, অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমার ভিসা হচ্ছে না কেন। আমি আবারও বলি, ভিসা কিন্তু বর্তমানে সব কোম্পানি গিয়ে দিচ্ছে না, ব্রুনাইয়ের ভিসা বন্ধ না, ব্রুনাইয়ের ভিসা খোলা এখনও, তবে ব্রুনাইয়ের ভিসা আপনার অ্যাভেলেবেল দিচ্ছে না, ব্রুনাই গভর্নমেন্ট থেকেই আবার দিচ্ছে বড় বড় কিছু কোম্পানি, যারা অ্যাপার্টমেন্টে ব্যবসা করে, যারা এই দেশে সরকারে কাজ করে, যাদের লাইসেন্স মজবুত, যাদের বড় বড় সাইট আছে। যেমন সাপ্লাইদের বর্তমানে ভিসা খুবই কম দিচ্ছে, সাপ্লাইয়ের লোক আনে, অনেকে লোক আনে বিভিন্ন লাইসেন্স ব্যবহার করে হয়তো, তবে আগের মতন অ্যাভেলেবেল না। আগে তো যে কোনো কোম্পানি ইচ্ছে করলে লোক আনতে পারতো, বর্তমানে আনতে পারে না। তো আমার সবচেয়ে যেই কমেন্টগুলো বেশি অনেকে দেখলাম যে ভাই আমার 7 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে জমা দিয়েছি, ভিসা বের হচ্ছে না। তো ভিসা বের হওয়ার যে কারণটা আমি আপনাদের বলি, আমি আগের ভিডিওতে কিন্তু একবার বলছিলাম যে আমার ভাইয়ের ব্যাপারটা, আমার ভাইকে আমি কোম্পানিতে আনি না, ফ্রি ভিসা আনার চেষ্টা করতেছি। ফ্রি ভিসা বলতে কোম্পানির বিষয়, মানে ওই কোম্পানির সাথে চুক্তি করছি যাতে সে আইসা বাইরে কাজ করতে পারে। এখন যার সাথে চুক্তি করছি উনার তেমন বড় কোনো সাইট নেই, উনি ছোটো একটা কন্ট্রাক্টর এই দেশেই, এখন উনি চেষ্টা করতেছে আনতে, কিন্তু আনতে পারে না। অলরেডি আজকে 7-8 মাস হয়ে গেছে, কারণ উনার বড় কোনো সাইট নেই এবং উনি নতুন, উনার নতুন কোনো প্রজেক্ট নেই যে উনি লোক আইনে খাটাবে, ওটা হয়তো বুঝে গেছে এই দেশের গভর্নমেন্ট, আপনার এই জন্য উনাকে লোক দিচ্ছে না। আবার বড় বড় কোম্পানিতে দেখলাম যারা অ্যাপ্লাই করলো, আশেপাশে পরিচিত যারা এজেন্ট আছে লোক আনতেছে, বড় বড় কোম্পানি ঠিকই বিষয় হচ্ছে, লোক আসতেছে। এখন অনেকেই আপনার বিভিন্ন কোম্পানিতে জমা দিয়েছেন, সবার বিষয় কিন্তু বর্তমানে দিচ্ছে না। এটা না দেওয়ার কারণ সব কোম্পানির ব্যাকগ্রাউন্ড একরকম না, সব কোম্পানিকে বিষয় দিচ্ছে না, সব কোম্পানির ক্যাটাগরি অত হাই না, মানে পজিশন, এই জন্য বিষয় হচ্ছে না। এটা দিয়ে আপনারা সহজেই বুঝতে পারেন আশা করি। তারপরে তো ব্রুনাই আইন কানুন অনেকে আশা করি বর্তমানে জানেন, বর্তমানে আলহামদুলিল্লাহ যারা আছে ব্রুনাই খুব ভালো আছে, এবং আইন কানুন অনেক হার্ড, আগের মতো সব কিছু এত ইজি না। এটা যেটা করছে আমি মনে করি আমাদের ওয়ার্কারের জন্য খুবই ভালো, খুবই ভালো। একটা সময় আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে দেখবেন, এই জন্য আমি অনেকের কাছে হয়তো খারাপ, অনেকে বলতেছে আমি ব্রুনাইয়ের বদনাম, ব্রুনাইয়ের বদনাম করি না, প্রত্যেক ভিডিওতে বলি ব্রুনাইয়ের বদনাম করি না, আমি
চাইতেছি যে আমার দ্বারা যাতে কারো উপকার হোক আপনারা জেনে শুনে আসুন। একটা সময় ব্রুনাইতে লোকেরা কাজ পাইতো না, খানা পাইতো না, আপনার বিভিন্ন এজেন্টরা আপনার মানব পাচার, যেটা ডাইরেক্ট বলি আমরা, মানব পাচার করছে, লোক আইনা ব্যবসা করছে, কাজ দিতে পারে না, খানা দিতে পারে না, পরে লোকগুলা চলে গেছে, বিভিন্নভাবে হয়রানি নিয়ে গেছে, আমার দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকগুলা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সত্য কথাগুলো কিন্তু বর্তমানে অনেক অনলাইনে বলতে চায় না, অনেক বিপদ হয় বা সমস্যা হয়। আমি কিন্তু আগে থেকে বলছিলাম ব্রুনাই দেশ খুব ভালো, ব্রুনাই আপনারা যারা আসবেন বর্তমানে দেখে শুনে আসবেন, ভালো ভালো কোম্পানি আছে, বাংলা ইন্ডিয়া সব কোম্পানি আছে, ভালো খারাপ পৃথিবীর সব দেশে আছে। তবে দেখে আসলে আপনি ভালো থাকতে পারবেন, আপনার ফ্যামিলি ভালো রাখতে পারবেন, আমাদের দেশ ভালো থাকবে এবং আমার একটা বাংলা ভাই ভালো থাকলে আমিও হেল্প পাবো আশা করি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আসবেন ব্রুনাই অবশ্যই দেখে শুনে আসবেন। আসসালামু আলাইকুম।